নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন বিজনেস ভিডিওতে। বন্ধুগণ, প্রতিবারের মতো আজকে একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসলাম। আপনারা অনেকেই জানেন যে এমন কিছু বিজনেস করতে হয় যার মার্কেটে সর্বকালে সবসময় চাহিদা আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো সেরকম একটি প্রোডাক্ট হলো এই ধরনের ছিটকিনি। এই ছিটকিনি আপনি কিন্তু বিভিন্ন ধরনের বানাতে পারবেন, ছোট থেকে বড় সমস্ত ধরনের ছিটকিনির কিন্তু মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। আর দরজা আটকানোর জন্য কিন্তু ছিটকিনি ছাড়া আমরা কিন্তু অন্য কোনো বিকল্প আজ অবধি খুব একটা ইউজ করে থাকি না। অবশ্য কিছু কিছু দরজা আছে যেগুলো হাইটেক জাপানিজ টেকনোলজির ছিটকিনি ইউজ করা হয় বা লক আমরা ইউজ করে থাকি, এছাড়াও কিন্তু আমরা সচরাচর ছিটকিনি কিন্তু লাগিয়েই থাকি। তো এরকম একটি ছিটকিনি তৈরির কারখানা আপনি কী করলে খুলবেন সেই নিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিও। আর এই বিজনেসটি করে আপনি মাসে কত টাকা অব্দি ইনকাম করতে পারবেন এবং অবশ্যই এই বিজনেসটি করতে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট লাগবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। অবশ্যই আপনি চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন বন্ধুগণ শুরু করে ফেলি আমাদের আজকের এই ভিডিওটি। তার আগে একটাই রিকোয়েস্ট করবো, যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন বন্ধুগণ, সর্বপ্রথম বলি এই একটি যদি কারখানা খুলতে চান সেক্ষেত্রে আপনার একটা মোটামুটি আপনার 700 থেকে 800 স্কোয়ার ফিটের মতো একটা জায়গার প্রয়োজন রয়েছে। আপনার যত বড় জায়গা হবে আপনি কিন্তু তত খোলামেলাভাবে কিন্তু কাজটা করতে পারবেন। আর অবশ্যই এই ব্যবসা করার জন্য আপনার লাগবে কিছু লেবার। তো লেবার যদি আপনার স্কিল ওয়ার্কার আপনি যদি খুঁজে পান সেক্ষেত্রে আপনারই সুবিধা, নাহলে আপনি যদি তাকে কাজ শেখাতে যান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার সময়টাই নষ্ট হবে বা অনেকটা এক্সট্রা খরচা হতে পারে। তা আপনি চেষ্টা করবেন যে সমস্ত লেবার কাজ জানে সেরকম লেবার আপনাকে খুঁজে নিয়ে আসতে হবে মার্কেট থেকে। তো মোটামুটি 4 থেকে 5 জন লেবার হলেই কিন্তু আপনি কারখানাটিকে চালাতে পারবেন। আপনি যদি বিজনেসটি 12 ঘন্টা থেকে যদি আপনি চান শিফটিং আওয়ারে করাবেন, 12 ঘন্টা 12 ঘন্টা এভাবে যদি করান সকাল এবং নাইট, সেক্ষেত্রে অবশ্যই আপনার ইনকাম ডাবল হয়ে যাবে। আপনি যদি চান যে না আপনি নর্মালি 12 ঘন্টা করাবেন, সেটাও কিন্তু করাতে পারেন। তো এরকম একটি কারখানা খোলার জন্য আপনার যেটা প্রধান লাইসেন্স লাগবে সেটা হলো ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বার, এমএসএমইতে রেজিস্ট্রেশন দরকার এবং অবশ্যই পলিউশন বোর্ড থেকে এনওসি সার্টিফিকেট এবং ফায়ার সেফটির লাইসেন্স। এর সাথে আরও কিছু লাইসেন্স হয়ে থাকে, সেগুলো আপনাকে বানিয়ে নিতে হবে। তার সাথে অবশ্যই আপনার কারখানার জন্য কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশান আপনি কিন্তু লাগিয়ে নেবেন। আর এই কানেকশানটা আপনি আপনার কারেন্টের অফিসে গিয়ে কিন্তু আবেদন করলে 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু তারা অ্যাপ্লাই করে দেবে। তো এবার বলা যাক যে এই বিজনেস করার জন্য কি কি যন্ত্রাংশ লাগবে। দেখুন, যন্ত্রাংশ কিন্তু টুকিটাকি করে অনেকগুলোই লাগছে, তো সবগুলোর নাম বলা সম্ভব নয়। তো প্রধানত যেগুলো লাগে, কাটিং মেশিন, তারপরে ওয়েল্ডিং মেশিন, এছাড়া গ্রাইন্ডিং মেশিন, লেদ মেশিন, এই সমস্ত মেশিনের কিন্তু আপনার প্রয়োজন রয়েছে। তো ছোট ছোট আপনি হ্যান্ড লেদ দিয়েও কিন্তু কাজ করতে পারেন। তো মোটামুটি এই বিজনেস করতে ইনভেস্টমেন্টের কথা যদি বলি, সমস্ত মেশিন আপনি মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকা, খুব বেশি হলে আপনি 3 লক্ষ টাকার মধ্যে কিন্তু যন্ত্রাংশ পার্টসপত্র আপনি কিন্তু কিনে ফেলতে পারবেন। এর সাথে আপনার কি লাগবে? র মেটেরিয়ালস। র মেটেরিয়ালসের মধ্যে আপনি অবশ্যই স্টেনলেস স্টিলের পাত দিয়ে আপনি কাজ করতে পারেন, এছাড়া পিতলের পাত দিয়ে কাজ করতে পারেন, অ্যালুমিনিয়ামের পাত দিয়ে কাজ করতে পারেন। তো আপনি সমস্ত ধরনেরই কিন্তু ছিটকিনি বানাবেন। মার্কেটে যে ধরনের ছিটকিনি যেখানে যেরকম ডিমান্ড আপনি সেই হিসাবে কিন্তু বানিয়ে বিক্রি করতে পারেন। ছোট, মাঝারি এবং যেগুলো বড় বড় ছিটকিনিগুলো হয় সেগুলোও কিন্তু আপনি প্রস্তুত করতে পারবেন। তো অবশ্যই এটি প্রস্তুত তো করতে পারবেনই। এবার বলা যাক যে আপনি যে প্রোডাক্ট তৈরি করছেন এটাকে আপনি বিক্রি কোথায় করবেন। আমরা সকলেই জানি এই ধরনের ছিটকিনি কোথায় বিক্রি হয়, কোথা থেকে কিনতে হয়। আমরা এই ধরনের ছিটকিনি মূলত হার্ডওয়্যার দোকান থেকে কিন্তু কিনে নিয়ে আসি। তো আপনি সেই সমস্ত হার্ডওয়্যার দোকানকে টার্গেট করবেন আপনার লোকাল এলাকায়, তাদের আপনি বিক্রি করলেন। এছাড়া আপনি অবশ্যই হোলসেলার বা ডিস্ট্রিবিউটারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলোকে আপনি কিন্তু অনায়াসে মার্কেটে বিক্রি করাতে পারবেন। দুভাবেই কিন্তু আপনি কাস্টমার গেইন করতে পারবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার প্রোডাক্টটিকে একটা আলাদা মাত্রা আপনি কিন্তু যোগ করতে পারেন। এবং অবশ্যই আপনি যে কোম্পানিটি বানাবেন সেটিকে একটা ব্র্যান্ডেড কোম্পানিতে প্রস্তুত করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি ভবিষ্যতে কিন্তু আপনার বিজনেসটিকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবেন। তো অবশ্যই বন্ধুগণ, এবার বলা যাক যে এই প্রোডাক্ট থেকে আপনি কত টাকা অব্দি ইনকাম করতে পারবেন। তো ছিটকিনি আমি বলেছি প্রথমেই বিভিন্ন সাইজের হয়, ছোট থেকে বড়, মাঝারি, সমস্ত ধরনের আপনি বানাবেন। এগুলো অবশ্যই আপনি হোলসেল রেটে বিক্রি করবেন। সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কম করে 1 থেকে 1.5 লক্ষ অনায়াসেই কিন্তু ইনকাম করে ফেলতে পারবেন এরম একটি কারখানা থেকে। আর কারখানাটা যদি আপনি শিফটিং আওয়ারে 12 ঘন্টা সকাল 12 ঘন্টা নাইট যদি করাতে পারেন, সেক্ষেত্রে আপনার এই ইনকামটা কম করে 3 লক্ষ টাকা প্রত্যেক মাসে আপনার কিন্তু ইনকাম হয়ে যাবে।
তো আশা করি বন্ধুগণ আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এরকম একটি ফ্যাক্টরি বা কারখানা আপনি কী করে খুলবেন। দেখা হচ্ছে বন্ধুগণ পরবর্তী আরেকটি নতুন ব্যবসাগত ভিডিওতে।